ওরে বাবা, পিছন ফিরে চলে যাচ্ছ কেন? হ্যাঁ, কী খাচ্ছো? লুকিয়ে লুকিয়ে ধরা পড়ে গেছো? ফ্ল্যাটে ঢোকার আগে, বাড়িতে ঢোকার আগে কী এলো এদিকে তাকাও? ওই দেখো, মিষ্টি দিয়ে মিষ্টি খাচ্ছে আমাদের। কী খাচ্ছ দেখি? গজা। গজা লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়া হচ্ছে? ও, তাহলে লুকিয়ে লুকিয়ে গজা খাচ্ছ? যাক, খিদে পেয়েছে। খিদে পেয়েছে তা ঘর বাড়িতে ঢুকতে ঢুকতে হয় না? হ্যাঁ, এখন হাওয়া দিচ্ছে তো, সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর তাই সুন্দর হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজা খাচ্ছি। ও, সুন্দর হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজা খাবে, এটাই তোমার নীতি? আর বাইকের সামনে বাইকে আবার বসেছো? বাজার করে এনেছো নাকি? আমার সাথে কি কী বাজার করলে আজকে? এক প্যাকেট গজা, রুটি, রুটি আর মাছ। মাছ মাছ কী মাছ কিনেছো? পাবদা মাছ। পাবদা মাছ? আর তুই 3 কেজি যে রুই কিনলে সেটা আর বলছো না? না, ভুলে গেলে না? তাড়াতাড়ি গজাটা খাও, খেয়ে ঘরে চলো। এ কি ঘরে ঢুকতে চাইছে না? কি পাগলামি আজকে? চতুর্দিকে ঘুরে কোথায় হাওয়া দিচ্ছে? কোথায় হাওয়া দেখি তো আমি? কোন গাছের পাতা নড়ছে? কোথায় কোন গাছের পাতা নড়ছে? কোন গাছের পাতা নড়ছে না, ওরকম রয়েছে। হ্যাঁ, তুমি দেখো অন্ধকারে নাগের গাছের পাতা। একটা গজা খেতে এতক্ষণ লাগে? টুকটুক টুকটুক করে কেন খাবে? মশা কামড়াচ্ছে নাকি? মশা ঘুরছে কানের পাশে? ওই যে ওই যে কানের পাশে। তাহলে রাস্তায় কেউ খায় এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে ঢোকার মুখে? সব কিছুই কি ঘরে গিয়ে খেতে হবে? বাইরেও তো কিছু খেতে হয়। ভাই বললেন ঘুগনি খেলে তখন লাগলো ঝাল, আর এখন লাগবে মিষ্টি গজা। তুমি তো জানো আমি মিষ্টি জিনিস খেতে ভালোবাসি। জামা উঠছে। ও, মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। চলো 4 তলার ছাদে যাই। না কেন, অত পাবাটা করার জন্য দরকার নেই আমাদের। কেন, 4 তলা উঠলে পা ব্যথা হয়ে যাবে? ঠ্যাং ব্যথা করবে। তাই যাবে না? তা তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? সরো, আমি বাইকটা ঢোকাই। আর কতক্ষণ দেখো সবাই, ও এখানেই আজকে দাঁড়িয়ে থাকবে। আর ওখানে দেখতে পাচ্ছ গজার প্লাস্টিকের গজা নিয়েছে, একটা গজা খেয়েছে, আরও 2-3টে গজা। ওই দেখো আবার একটা খাবো বলছে, মানে মিষ্টি দিয়ে মিষ্টি কত খায়। খালি গজ ভালো লাগে তো আমি কি করবো? হ্যাঁ, মিষ্টি খেতে আমার ভালো লাগে। তাহলে এত এতগুলো গজা কিনে নিয়ে এসে খাচ্ছ? প্লাস্টিকে করে গজা নিয়ে এসেছে মুদিখানার দোকান থেকে। আমাদের নিচে বাড়ির নিচে দোকান আছে, এদিকে আমাদের গজা কিনেছে 3খানা, টুকটুক করে মারছে একটা একটা করে গজা। আমি জানতাম নাক কান গলা ফলাদের ডাক্তারদের ENT বলে, সেই গেঞ্জি দিয়ে পড়েছ। চলো গো, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়া করে রাখবে আমাকে? মশা কামড়াচ্ছে, চলো যাই। মশা কাটছে, হ্যাঁ দেখেছো? এবার গজাটা খেয়ে পেট ভরেছে, এবার ঘরে যাচ্ছে। তাহলে আরে দাঁড়াও একটুখানি, জঙ্গলে মঙ্গল না, ফ্ল্যাটে একটুখানি টঙ্গল মঙ্গল করে নি। কি করবে? ফ্ল্যাটে একটু মঙ্গল মঙ্গল করে নি। হ্যাঁ, লোকে আসবে না এই ভেতরটা? চলো, অন্ধকার আছে, অন্ধকারে তুমি যাও। যে সাপে কামড়াক আমি আমি তুমি যাও, আমি যাবো না। চলো এই ভেতরটা চলো, না আমার কোনো দরকার নেই। আরে কিচ্ছু হবে না, চলো আমার দরকার নেই বাবা, তুমি যাও ওইখানে গন্ধে। ওই এখানে অনেক আলো, এখানে অনেক আলো।
আরেকটা জায়গা আছে দেখবে অন্ধকার, ওই দেখো ওই দিকটা তুমি যাও ঘন্টা, না না চলো 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 সিঁড়ি সিঁড়ির তলায় চলো, সিঁড়ির তলাটা ভালো না, চলো 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 আমি যাবো না বলে চলো শীতলায় যাবো না, আজকে শীতলায় যাবো ওই তোমাকে নিয়ে গিয়ে ওখানে পম্পুস, শীতলায় নিয়ে গিয়ে পম্পুস আমি যাবো না, একটু ওখানে যেতে নেই ওখানে ভয় আছে, একটু পম্পুস করবো চলো, যাবো না আমি যাবো না, তুমি যাও আমি যাবো না, পাঁচ মিনিটের জন্য আচ্ছা দু মিনিটের জন্য চলো শীতলায় পম্পুস করে চলে আসবো, এক মিনিট এক সেকেন্ডের জন্য যাবো না, তুমি এক মিনিট তাহলে ভয় পাচ্ছ, দরকার নেই তাহলে ভয় পেলে তো, হ্যাঁ ঠিক আছে শীতল আমি একদিন একদিন ঠিক নিয়ে যাবো যাবোই না।